এক উদ্বিগ্নতার বিষয়, ক্রমাৎ রাজ্যত ঘাতকর রূপ লৈছে এইচ আই ভিয়ে। জিলায় জিলায় বৃদ্ধি পাইছে এইডস আক্রান্তর সংখ্যা। বিশেষ এইডস আক্রান্ত হয়েছে যুব প্রজন্ম। বরপেটা জেলার বিগত সময়ের তুলনাত বৃদ্ধি পাইছে এই বছর আক্রান্তর সংখ্যা। গোয়ালপাড়াতো চিনাক্ত হয়েছে এইডস রোগী। ধুবুরী জেলার নিশা মুক্তি কেন্দ্রর বহু যুবক এইডসত আক্রান্ত হওয়ার পাছত এটা গোয়ালপাড়ার নিশা মুক্তি কেন্দ্রর রোগীর মাজত পরীক্ষা করা হয়েছে এইডস আই ভি। লক্ষণীয় যে গোয়ালপাড়ার বহু কেইখন নিশা মুক্তি কেন্দ্রই সরকারের নীতি নির্দেশনা নমনার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, যার বাবে রাজ্যতে এইদরে ভয়াবহভাবে বৃদ্ধি হয়েছে এইডসত আক্রান্তর সংখ্যা। কিছু তথ্য আমি দেখাব বিচাৰিছো। আসলতে এইচ আই ভিয়ে কি ধরনের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রাজ্য তথ্য সেই কথা কব। 2018-19 সনত বাক্সা জেলার তথ্য এগারী আসিল, 20-12, 21-13 বরপেটা জেলার 43-94 বৃদ্ধি হয়েছে, 18-22-23 সনের ভিতরলে। ঠিক একদরে বিশ্বনাথত 5-8 বৃদ্ধি হয়েছে প্রতি বছরে। 2018-19 বঙাইগাঁও জেলার তথ্য আমি দেখাইছো প্রতি বছরে কি ধরনের বৃদ্ধি হয়েছে দেখা পাইছে। আপনার কাছার জেলাতেও যথেষ্ট সংখ্যক লোক আক্রান্ত হয়েছে এইচ আই ভিত। এবার চৰাইদেউ জেলা, চৰাইদেউ জেলাত শেহতীয়াকৈ 2022-23 বর্ষত 4 চিনাক্ত হয়েছে বা আক্রান্ত হয়েছে চৰাইদেউ জেলার। আন একটা তথ্য, 2018-19 2 আর 2022-23 চনলৈ 9 লোক আক্রান্ত হয়েছে। তার মাজৰ সময়ছোৱাতো 2019-20 8-21 9, দৰং জেলাতো 2018-19-17-19-20-11-20-21-6-21-22-14 আর 22-23-40 আক্রান্ত হয়েছে। ঠিক একদরে ধেমাজিত 18-19-10, 19-20-16, 20-21-8, 21-22-1 আর 22-23 বর্ষত 26 লোক এইচ আই ভিত আক্রান্ত হয়েছে। ধুবুরীর তথ্য দেখাইছো, 18-19-38, 19-20-24, 20-21-17, 21-22-23 আর এই বর্ষত 48 লোক আক্রান্ত হয়েছে এইচ আই ভিত। ডিব্রুগড় জেলার তথ্য, 18-19-118, 19-20-126, 20-21-74, 21-22-95 আর বর্তমান বছর এই বছর 155 লোক আক্রান্ত হয়েছে ডিব্রুগড় জেলার। ডিমা হাসর তথ্য, 18-19-11, 19-20-20, 21-22-11, 21-22-12 আর 22-23 বর্ষত 21 লোক আক্রান্ত হয়েছে। সমান্তরভাবে গোয়ালপাড়া জেলা 18-19-13, 19-20-20, 21-22-21 আর 22-23 বর্ষত 32 লোক আক্রান্ত হয়েছে এইচ আই ভি। গোলাঘাটর তথ্য, 18-19-25, 19-20-29, 20-21-22, 21-22-56 আর 22-23 বর্ষত 147 লোক আক্রান্ত হয়েছে এইচ আই ভি। একদরে হাইলাকান্দি জেলার 18-19 বর্ষত 7, 19-20-9, 20-21-10, 21-22-35 আর 22-23 বর্ষত 57 লোক আক্রান্ত হয়েছে এইচ আই ভি। হোজাই জেলারও তথ্য দেখাইছো, 18-19-26, 19-20-22, 20-21-23 যোরহাটত 18-19-2052, 19-20-137 কামরূপত 18-19-33 বর্তমান বর্ষত 128, 22-23 কামরূপ মেট্রোর তথ্য, 18-19-514 আর 22-23 বর্ষত কামরূপ মেট্রোত গুয়াহাটী মহানগরীত 816 এই পর্যন্ত চিনাক্ত হয়েছে এইচ আই ভি আক্রান্ত হিসাবে। কার্বি আলঙ্গর তথ্য একদরে আমি দেখাইছিল। গতি রাজ্যের প্রান্তে প্রান্তে এটা এইচ আই ভির আক্রান্তর সংখ্যা যিধরণে বৃদ্ধি হয়েছে, এই সংখ্যায় এই পরিসংখ্যায় উদ্বিগ্ন করে তুলিছে রাজ্যের স্বাস্থ্য বিভাগের সমান্তরালভাবে রাজ্যবাসী। কারণ ভয়াবহ এইডস আক্রান্তর সংখ্যা কি কারণে বৃদ্ধি হয়েছে সেও বিচার্য বিষয়, সেও আলোচ্য বিষয়। আহিব বিচার শব্দের শেষ অংশলৈ।